আগত সময়কে ডে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা আসছি আমার সঙ্গে আছে চেনাবার কিছু নেই বউ আছে একজন শর্ট হ্যান্ডের খুব বড় লেজেন্ড তো আজ বুয়ার সঙ্গে অনেক কথা হবে আমাদেরকে কমেন্টে অনেকজন অনেক প্রশ্ন করে সেসব কথাও আমরা আলোচনা করব অনেক কিছু শর্ট হ্যান্ডের ক্রিকেটের সম্পর্কে আরও বোয়ার ব্যক্তিগত জীবনের অনেক কিছু বিষয় যেটা মানুষ জানে না যারা বোয়াকে ফলো করে যারা ওর ফ্যান তাদের মনে অনেক প্রশ্ন আছে সেসব নিয়ে সমস্ত কিছু আজ আলোচনা হবে সর্বপ্রথম বয়ার কাছ থেকে আমি জানবো বয়ার বাড়ি বয়ার পুরো নাম শুধু বোয়াই না আর পুরো নাম আরো ক্রিকেট এ কিভাবে আসা শর্ট হ্যান্ড ক্রিকেট থেকেই বয়ার শুরু হয় না বুয়া আরো অন্য কিছু কোনো ফরম্যাট খেলে এসব বিষয়গুলো একটু বর নিজের মুখেই জানবো তো হ্যালো আমি বুয়া তো নিজের ব্যাপারে কিছু বলি আমি প্রপার মানে দুর্গাপুর থেকে বিলম্ব করি না দুর্গাপুর থেকে একটু দূরে সো দুর্গাপুর থেকে দূরে তিরিশ কিলোমিটার দূর তো এরকমই জার্নি হয় আর শর্ট হ্যান্ড ব্যাপারে আমি বলছি আমি মেবি বহুত লোকজন জানে না কি আমি সিন্স টু থেকে শর্ট হ্যান্ড খেলছি আগে থেকে শর্ট হ্যান্ডই খেলতাম আমি সঞ্জিত দা বাবলু দা সব থেকে আগে থেকে মানে আমরা আমরা বহুত দিন থেকে খেলতাম তারপর আমি পড়াশোনার জন্য একটু বাইরে চলে গেলে গিয়েছিলাম তো দশ বছর থেকে বারো বছর আমার খেলাটা গ্যাপ হয়েছে তো স্টার্টিং থেকে আমি শর্ট হ্যান্ড খেলেছি হ্যাঁ বাট আগে আমি এক দুটো টুর্নামেন্ট বাইরে খেলেছি বাট নট মানে না বলার আগে আমি বলিং মানে করতাম যে এখন হাড্ডি যেরকম ভালো টপার আমি আমি স্টার্টিং টপার থেকে করেছিলাম বাট আমার বলিং দেখে যেটা অত ভালো ছিল না তো ছাড়তে হলো তারপর পড়াশোনা কমপ্লিট হওয়ার পর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আমি খেলাটা স্টার্ট করেছি আবার নিজে খেলা একাই স্টার্ট করেছি স্টার্টিং থেকে তো নিজে পাড়া দিয়ে ছেলে নিয়ে খেলতাম তো আমার ফার্স্ট টুর্নামেন্ট হলো নর্মালি দিবেন কাপ ছিল ওইখান থেকে আমি খেলতে স্টার্ট করেছি যেখান থেকে আমাকে লোকজন মানে চিনতে চিনতে স্টার্ট করেছে তারপর হলো চ্যাম্পিয়ন ট্রফি তারপর ভিন্ন ভিন্ন যত টুর্নামেন্ট আছে ওইখান থেকে সবাই আমাকে চিনতে স্টার্ট করেছে কি আমি একটা মানে সটেন্ট প্লেয়ার একটা খেলছি আচ্ছা আচ্ছা আর তোমার কে তাহলে কাউকে কোনো তোমার কাউকে ফলো করেছো বা কাউকে দেখে তোমার ভালো লেগেছে সেই কারণে তুমি এই খেলাটা খেলছো এরকম কোনো আইডল আছে তোমার আইডল বলতে গেলে না আমি বলবো না আইডল আমার মানে আমি ছোট থেকে যখন থেকে খেলছি তখন আমার দাদা ছিল একটা রোশন দা ও খুবই শর্ট হ্যান্ডের খুব বড় প্লেয়ার এখন খেলাটা ছেড়ে দিয়েছে তখন ওদের খেলা মানে দেখতাম সাথেই খেলতাম তো তখন হ্যাঁ তখনকার বলতে পারো যখন আমি খেলতাম যখন আমি বল করতাম তখন আমার চোখের সব থেকে ভালো প্লেয়ার ছিল নন্দা সোনুদা দেখুন নাই সোনুদা ছিল আমার দাদা ছিল আর একটা দাদারা ছিল মানে এখন তো খেলা খেলা ছেড়ে দিয়েছে একটা বাপ্পা তো ছিল ওদেরকে ভালো লাগতো এখন সবাই প্লেয়ার সবাই নিজে নিজে প্লেসে সবাই ভালো ভালো প্লেয়ার তো এখন মানে আইডল ভাবে কাউকে খেলি না হ্যাঁ শর্ট হ্যান্ডে মানে মানুষ ভাবে আমি চিনি মানে চেয়ে সবাই মানে সবার সাথে ভালো সম্পর্ক এরকমই যেহেতু যত প্লেয়ার আছে সবাই সবাই খুবই ভালো শর্ট হ্যান্ডে আর একটা বিষয় জানবো যে এখন বর্তমানে কার সঙ্গে খেলতে ভালো লাগে যে প্লেয়ার গুলোর সঙ্গে আমার খেলতে ভালো লাগে আমার সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এই ধরনের কোন প্লেয়ার আছে না এটা বল এইটা না মানে আমি শর্ট হ্যান্ডে একটা এরকম প্লেয়ার যে সবার সাথে খেলি মানে যত একটা হয় কি আমার নিজের এখন সেট না আগে আমি বাবলু দাস সঞ্জিত ছিলাম তারপর হাড্ডি ছিল একটা নিজের সেট ছিল আগে বছর এক দু বছর আগে তারপর আমি এই বছর ডিসাইড করলাম কি না ইন্ডিভিজুয়ালি খেলবো আর আমি একটা এরকম প্লেয়ার যে সবার সাথে কমফোর্টেবল হয়ে যায় একটু তাড়াতাড়ি আর সবাই আমার সবাই খুবই পছন্দও করি সবার সাথে খেলতেও পছন্দ করি আর প্রপার একটা মানুষ না বাট হ্যাঁ সম্পর্ক ব্যাপারে বলতে পারো তো আমি মানে বড় দাদা ভেবে সাথে ভালো লাগে দা উসমান দা হলো এদের সাথে মানে কি হয় একটা একটা হয় নিজের মানে কানেকশন হয়ে যায় তুমি সব কথা ওর সাথে মানে কথা করতে পারবে আর সব যত তোমার ডিসিশন হলো কিছু হলো আর ক্রিকেট ব্যাপারে হলো সবকিছু তুমি মানে বলতে পারবে ওকে কি ভালো হচ্ছে কি না তো একটা দুটো জন আছে যার সাথে আমি সবকিছু শেয়ার করি তো ওরা আমাকে ভালো করে বানায় সাজেশন দেয় এইটা করো ওইটা করো ভালো হয় ওসমান দা আর ববু দা এরা এখন আছে সবাই আচ্ছা আর প্রথম শুরুটা তুমি বোলার থেকেই করেছিলে তোমার ক্রিকেটের শোভা এখন যে বোলার গুলো আছে তুমি এখন ব্যাটসমান হিসেবে খেলছো এবং তোমার ব্যাটে অনেক সুনাম হয়েছে তুমি যত বোলারগুলোরকে এখন সামনাসামনি তোমার প্রতিদ্বন্দ্বী যত এগেইনস যত বোলার আছে এরকম কোনো বোলার আছে যাকে খেলতে এখন তোমার অসুবিধা হচ্ছে এরকম কোনো বোলার আছে যে তোমার কাছে খেলতে অসুবিধা হচ্ছে বা এই বোলার টেলে তোমার মনে এরকম হচ্ছে যে না ওকে একটু সাবধানে খেলতে হবে এরকম কোনো কেউ বর্তমানে বল করছে তোমার সামনে না এখন এরকম বলা না হ্যাঁ বাট আমি শর্ট তো দিন থেকে খেলছি একটা জিনিস বুঝেছি শর্ট হ্যান্ডে দিনটাও মানে ম্যাটার করে মানে কোনো দিন বেস্টম্যানের দিন ভালো হয় কোনো দিন বলের মানে ক্ষেত্র থেকে ভালো হয় দুজনের সেম আমি দিন উপর ডিপেন্ড করি মানে ডিপেন্ড করে কি কোন দিন কার উপর মানে ভালো তো এটাই একটা বলার খুবই নিজের মানে কখনো কখনো আমাকে মেডেনও খেয়েছি আমি কখনো কখনো মানে তিন চারটা মেরেওছি তো এরকমই চলে মানে এরকম এখন আপাতত এরকম বলার না যাকে মানে ফেস করতে ভয় পায় না সব সব সবাইকে খেলি ও সবাই মানে বলাররা যে আছে এখন বহুত ভালো ভালো বলার শর্ট অ্যান্ডে সবাই এরকমও মানে আছে কি মানে ওরাও ভাবে কি মানে বুয়াকে আমি মেডেন দিতে পারি মানে এরকমও মানে আছে এরকম সবাই সব বলাররাও আছে

তারপরে ওসমানদার সঙ্গে এরম ঝামেলা হয় বুয়াদা কি এরকম কোন ঝামেলার সঙ্গে যুক্ত হয় মানে সব থেকে দূরে থাকে ওই ধরনের ঝামেলার মধ্যে ওটা একটা খেলার অঙ্গ হিসাবে এই বিষয়টা একটু কেমন ভাবে বলবে দেখো সবার মানে নেচারটা আলাদা সবার এগ্রেশনটা আলাদা মানে উসমান দা হলো দা হলো মানে দাদারা মানে কি দেখার পর মানে সবাইকে এক্সপ্রেস করার পর এরা ভালো খেলে মানে এরকম না খেলে না কখনো কখনো ফ্লপ হয় কখনো কখনো খুবই ভালো হয় বাট আমার ক্ষেত্রে আমি মানে নিজের অ্যাগ্রেশনটা যখনই দেখাতে যাব আমার মাইন্ডে মানে ঘুরতে থাকে মানে আমি কেন দেখালাম ওর জন্য আমার প্রবলেমটা বাজে চলে যায় সেই জন্য আমি নিজেকে যত পারি কাম রাখার মানে চেষ্টা করি তো আমি মানে অত ঝগড়া ঝুমলে থাকি না সবাই জানে কি আমি থাকি না তো এটাই আচ্ছা এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ধরো বর্তমানে এখন কেউ শর্ট হ্যান্ড খেলছে এখন অনেক অনেক যারা জুনিয়র ছেলে তারা শর্ট হ্যান্ড খেলছে তো সেই ছেলেটা শর্ট হ্যান্ড কি খেলবে বা তুমি শর্ট হ্যান্ডটাকে খেলাটাকে তুমি ফিউচার কেমন দেখছো কেমন লেভেলে দেখতে চাই দেখতে চাইছো বা যদি কাউ খেলছে তাদের জন্য তুমি কি বলবে দেখো জুনিয়রদের জন্য আমি একটা জিনিস বলবো মানে শর্ট হ্যান্ডকে আগে থেকে মানে ভেবে রাখবে না কেউ কি মানে এটাই নিয়ে ফিউচার নিজের পড়াশোনা কাজ সব কিছু রেখেই খেলবে যত চেষ্টা করবে হ্যাঁ আমি এরকম প্লেয়ারকে মানে বলছি যে ভেবে নিয়েছো মানে কতজন ভেবে নাই কি এখন আমার শর্ট হ্যান্ডিক কেরিয়ার তা আমি ওদেরকে একটাই জিনিস বলবো কি যখনই তুমি ভাবছো কি আমার এটাই কেরিয়ার তো এটাকে নিয়ে একটু বেশি ফোকাস থাকবে লাইক প্র্যাকটিসে যাবে নিজের বডির উপর কাজ করবে নেশা থেকে পুরো দূর যত চেষ্টা করবে কি নেশা থেকে দূর বিকজ তুমি এটা নিয়ে যখন ফিউচার ভাববে তো তোমাকে মানে এরকম পারফরমেন্স শো করতে হবে সবাইকে কি না আমি মানে যে যে মানে যে যে জিনিসটা খেলছি ওটা মানে ওটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিবো মানে এটা তোমাকে শো করতে হবে তুমি আউট হতে পারো যে না তোমাকে হান্ড্রেড পার্সেন্ট নিতে নিজে দিতে হবে যখন তুমি আমার ফিউচার ভাবতে পারো এরকম না আর এখনকার যে শর্ট হ্যান্ড আছে লং হ্যান্ড আছে যত আছে এটা একটা সোর্স অফ ইনকামও আছে এটা সত্যি কথা শুধু শর্ট হ্যান্ড এখন খেলা নাই একটা এটা সোর্স অফ ইনকাম এটা সত্যি কথা সবাই জানে তো যত সোর্স অফ ইনকামকে তুমি নিজে মানে ভালো জিনিস করতে পারো মানে যে তুমি কি যে পয়সাটা আমি ওটা ভালো তুমি আজকে যে ইনকাম করলে একটা অন্য জায়গায় উড়িয়ে ফেললে মানে মজা ফজা করে ফেললে তো এই জিনিস করবে না যত সেভিং করতে পারো করো ইন ফিউচার ওকে লাগাবে তো তুমি তোমার নিজেই ভাববে কি না যে জিনিসটা করেছি ওটা মানে আর ওর ফলটা পাচ্ছি তাই সেই জন্য তুমি যত ট্রাই করবে হান্ড্রেড নিজের হান্ড্রেড পার্সেন্ট ফোকাস থাকবে কি হ্যাঁ আমি যেটা নিয়ে যাচ্ছি ওইটাই নিয়ে রাখবো আর অন্য সাইডে কোনো মাইন্ড দেবো না খুব ভালো কথা বলেছে অবশ্যই এ কথা থেকে আমি একমত সহমত যে কোনো লাইফে শুধু খেলাধুলা নেই যে কোনো জিনিসে সাকসেস এর কোনো শর্টকাট হয় না মেহনত তো সব জায়গাতেই করতে হবে আর যারা খেলাধুলার মধ্যে আছে তাদেরকে সত্যি খুব মেহনত করতে হবে প্র্যাকটিস করতে হবে নেশা থেকে দূরে থাকতে হবে এটা তো সত্যি খুব ভালো কথা আর একটা জিনিসের আমি কথা বলবো যেটা হচ্ছে এর আগে যত প্লেয়ার আমাদের এখানে এসেছে আমাদের আলোচনার মধ্যে বসেছে তাদের একটাই মত যে রাত্রে যে শর্ট হ্যান্ড যে পুরো রাত্রি খেলাটা হয় এই পুরো রাত্রি খেলাটার সম্পর্কে তাদের কিন্তু সবাই যে যার মত প্রকাশ করেছে মানে পুরো রাত্রি খেলা কেউ চায় না হ্যাঁ যার ফলে পুরো রাত্রি খেলার পরে কিছুদিন একটা খুব ভালো প্লেয়ার আমাদের মাঝ থেকে হারিয়ে গেল তো এই বিষয়টা বউ কাছ থেকে আমি জানবো পুরো রাত্রি খেলা তুমি কিভাবে কি বলতে চাইছো পুরো রাত্রি খেলাটা না হোক সেটাই ভালো মানে সারা রাত খেলে ট্রাভেলিং করা একটু টাফ সারা রাত খেলে একটা মানে যে মানে যেরকম আমরা মানে দূর দূর যাই যখন কার ড্রাইভ করে যাই আমি বাবলুরা মারান্টু দ্বারা যখন যেতাম তো চার ঘন্টা পাঁচ ঘন্টা সারা রাত মানে ইভিনিং এ ট্রাভেলিং করে যেতাম তারপর সারা রাত খেলে রিটার্ন ফেরার টাইমে আমরা চেষ্টা করতাম মানে কি চলে আসুক বাট মানুষটা যে মানে টায়ার্ডের জন্য মানে আসতে পারতাম না তো আমরা কি করতাম ঘুমিয়ে ঘুমিয়ে আসতাম বাট সেই জন্য বলছি সারা একটু কম হয় ভালো যত কমিটিরা আছে যত মানে যে টুর্নামেন্ট করাতে যাচ্ছে বেশি চেষ্টা করবে আহ মর্নিং থেকে নাইটে দশটা এগারোটা বারোটা লাস্ট বারোটা অবধি শেষ করার বিকজ রাত্রে ঘর গিয়ে ঘুমানো একটা আলাদা জিনিস হয় সারা রাত খেলে ঘর জানা একটা আলাদা জিনিস হয় তো সেইটা আমিও দেখি কিনা সারা রাত খেলা না হোক সেটাই ভালো বাট হ্যাঁ আমি একটা জিনিস বলবো টুর্নামেন্টগুলো কত টুর্নামেন্টগুলো আছে যে যে টুর্নামেন্ট করা ওরা সত্যি কথা একটা ভিতরের কথা বলছি মানে সবার কথা বলছি তোমাকে কি প্লেয়াররাও মানে প্লেয়ারদেরও দোষ আছে এখানে কমিটিকে শুধু দোষ দেবো না প্লেয়ারদেরও দোষ আছে আমরাও আমাদেরও দোষ আছে আমরাও বহু জায়গায় লেটে যাই যে যে জন্য মানে কমিটিদেরকে তো একটা হয় কি একটা ভালো প্লেয়ার আসবে ওদের খেলা দেখার জন্য সবাই পাবলিকরা থাকে আমরাও কতবার মিস্টেক করেছি কি আমরা লেটে যাই খেলাটাকে মানে বলি কি দাদা আমাদেরকে একটু পিছিয়ে দেওয়া আমাদেরও মিস্টেক শুধু কমিটিদেরকে বলবো না প্লেয়ারদেরও মিস্টেক আছে সেই জন্য সারা রাত হয় আর কমিটিদেরও আছে জন্য সারা রাত হয় তো দুইজনে মানে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে কিনা টাইম টু টাইম খেলতে যাবো আর একটু টাইম টু টাইম খেলা করাবো এটা অবশ্যই একদম খুব ভালো কথা যে একটা ভালো টুর্নামেন্ট যদি খুব সুন্দর টুর্নামেন্টের পরিচালনা করতে হয় তো কমিটির সঙ্গে সঙ্গে প্লেয়ারদের ওপর সাথ দেওয়া দরকার অবশ্যই হ্যাঁ এবার আমরা একটু ডন স্পোর্টসের একটু ব্যাটের সম্পর্কে একটু আলোচনা করে নেব সবাই জানে যে আমাদের বুয়া এডিশন আছে যেটা বুয়াদাই এডিশনের ব্যাট ও নিজেই খেলে হ্যাঁ আজকে একটা বুয়াদার আবার একটা ব্যাট ওনাকে আমরা গিফট করছি তো এর আগেও বুয়াদার নিজের ব্যাটে বুয়া এডিশনের ব্যাটের সম্পর্কে বলেছে আজকে একটু ভিন্ন ধরনের একটু ভিন্ন একটু আমরা বানিয়েছি ফের এবার বুয়াদা উনি একটু কিছু বলবে অবশ্যই ওনার কাছ থেকে শুনে নেব দেখো ডন স্পোর্টসের এর ব্যাট এখন পুরো ওয়েস্ট বেঙ্গল জানে কি সব থেকে যত উড কোয়ালিটি হয় সব ঠিক থেকে সব থেকে উপর এখন সত্যি কথা আগে যে শর্ট হ্যান্ড প্লেয়ার গুলো ছিল আগে বেশি ডিসি থেকে স্টার্ট করেছে বাট আপাতত যত এখন সামনে যত টুর্নামেন্ট গুলো আসছে বা সামনে টুর্নামেন্ট যতগুলো হয়েছে বেশি জায়গা আমি দেখেছি ডন ডনের যত ব্যাট সবাই নিয়ে খেলে আর দা আমার নামে একটা ব্যাট বের করেছে এই জন্য খুবই থ্যাংকফুল আমি কেন কি একটা প্লেয়ার যখন ভালো খেলে ভালো স্টেজে যায় আর এই সব জিনিস যখন মানে হয় কি একটা নিজের নামে ব্যাট নিয়ে খেলছে নিজের নামে ব্যাট বের হচ্ছে কোনো মানে কেউ বের করছে এইটা জিনিস দেখে একটা প্লেয়ার খুবই কনফিডেন্স ফিল করে কি নিজের ব্যাট থেকে খেলছি ও জিনিসটা আর উপর যাবে আর অন্যদের প্লেয়ারকে দেখছি কি আমার নাম নিয়ে খেলছে একটা দেখে খুবই কনফিডেন্স ফিল হয় তো সেই জন্য ডনটাকে থ্যাংক ইউ জানাবো আমার নামে ব্যাটটা বের করার জন্য অবশ্যই তো বুয়াদার সময় হাতে খুবই কম আবার তোমাদের যদি মনে আরও কিছু প্রশ্ন যদি থাকে আমরা হয়তো করতে পারলাম না যদি কিছু মনে প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই আমরা ডন্নস সব সময় চেষ্টা করছি তোমাদের মনের মতো ব্যাট বানাবার তো এইসব সবসময় আমরা প্রতিনিহত আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি যে তোমরা যে ব্যাটটা তোমরা আশা করছো যে মনেটা চাইছো সেই জিনিসটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করছি তো বুয়াদাকে অসংখ্য ধন্যবাদ সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সবাইকে